আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস ফর লাইফ। রোজার সময় খেজুর ছাড়া ইফতার করার কথা যেন ভাবাই যায় না। মরুফল খেজুরের রয়েছে অসাধারণ পুষ্টিগুণ, ঔষধিগুণ এবং উপকারিতা। তাই খেজুর খাওয়ার উপকারিতা ও অপকারিতা জানাতেই আমার আজকের ভিডিও। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মিষ্টি খাবার মানেই শরীরের জন্য সেটা ভালো নয়, এই ধারণা সব ক্ষেত্রে কিন্তু ঠিক নয়। কারণ মিষ্টির প্রাকৃতিক উৎস হিসেবে অনন্য খাবার খেজুর পুষ্টিমানে যেমন সমৃদ্ধ, তেমনি এর রয়েছে অসাধারণ কিছু ঔষধি গুণ। শুধু খেজুর যেমন টপাটপ খাওয়া যায়, তেমনি সালাদ, শরবত, ওটমিল ইত্যাদি বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। সুস্বাদু এই মরুফলটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফাইবার, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক আছে। রমজান মাস চলাকালীন আমরা ইফতার করি এই খেজুর দিয়েই। চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে শুধু রোজার মাস নয়, সারা বছর খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভিউয়ার্স, চলুন জেনে নেই খেজুরের কিছু উপকারিতা। নাম্বার ওয়ান, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, আর এই দুটি খনিজ উপাদান খেজুরে প্রচুর পরিমাণে থাকায় এটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রতিটি খেজুরে রয়েছে 20-25 মিলিগ্রাম ম্যাগনেশিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক। নাম্বার টু, শরীরে এনার্জি দেয়। শুকনো খেজুরের ওজনের শতকরা 80% চিনি এবং সরাসরি তা রক্তে চলে যায়, আর সে কারণেই শুকনো খেজুরকে মরুভূমির গ্লুকোজ বলা হয়ে থাকে। খেজুর শক্তির একটি ভালো উৎস। হঠাৎ দুর্বল লাগলে তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি ফিরে পেতে খেজুরের তুলনা নেই। নাম্বার থ্রি, স্ট্রেস দূর করে। স্ট্রেস ও নার্ভাসনেসের কারণে মাথা ব্যথা হলে তা সহজেই দূর করতে পারে খেজুর। খেজুরে রয়েছে ম্যাগনেশিয়াম, ফসফরাস ও প্রচুর পরিমাণে ভিটামিন, যা স্ট্রেস দূর করতে সহায়ক। তাছাড়াও খেজুরে আছে ট্রিপটোফেন, মেলাটোনিন হরমোন, যা ভালো ঘুম হতে সাহায্য করে। এই মিষ্টি ফল মনে আনন্দের অনুভূতি ছড়িয়ে দেয়। নাম্বার ফোর, হৃদরোগের ঝুঁকি কমায়। খেজুরে থাকা ডায়েটারি ফাইবার শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল LDL রক্তে মিশে যেতে বাধা দেয়। এ কারণে ওই কোলেস্টেরলে থাকা ফ্যাটি লিপিড রক্তনালীর দেয়ালে জমতে পারে না, ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা হ্রাস পায়। এতে উপস্থিত পটাশিয়াম বিভিন্ন হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমায়। গবেষণায় দেখা গিয়েছে খেজুরের মধ্যে প্রায় 400 মিলিগ্রাম পটাশিয়াম বিদ্যমান থাকে, যা মানুষের স্ট্রোক হওয়ার ভয়াবহতাকে 40% পর্যন্ত কমিয়ে দেয়। নাম্বার ফাইভ, কোষ্ঠকাঠিন্য দূর করে। অনেকের কোষ্ঠকাঠিন্যের সঙ্গে পেট ব্যথাও হয়ে থাকে, এরকম পরিস্থিতিতে শুকনো খেজুর খেলে খুব সহজে পেট পরিষ্কার হতে পারে। তবে সঠিক ফল পেতে সাথে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। যারা কনস্টিপেশন বা কোনো ধরনের পেটের রোগে ভুগছেন, তারা প্রতিদিন সকালে 3-4টি খেজুর খেলেও চমৎকার উপকার পাবেন। এছাড়া শুকনো খেজুর সারা রাত পানিতে ভিজিয়ে সেই পানি সকালে খালি পেটে পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। নাম্বার সিক্স, হজমে সহায়তা করে। খেজুরের মধ্যে রয়েছে সলুবল এবং ইনসলুবল ফাইবার ও বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড, যা সহজে খাবার হজমে সহায়তা করে। এতে করে হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে প্রতিদিন 3টি করে খেজুর খেলে শরীরে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পায়, ফলে বদহজম, কোলাইটিস ও হেমোরয়েডের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। নাম্বার সেভেন, ক্যান্সার দূরে রাখে। ক্যারোটিনয়েড, পলিফেনলস আর অ্যান্থোসায়ানিনস ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খেজুর বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে সহায়ক। যেমন খেজুর লাংস ও ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে। নাম্বার এইট, শরীরে আয়রনের অভাব পূরণ করে। পুষ্টিবিদদের মতে শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই খেজুর থেকে আসে। খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় 11% পূরণ করে। প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের আয়রনের অভাব পূরণ করবে এবং রক্তস্বল্পতা রোগের হাত থেকে রক্ষা করবে। নাম্বার নাইন, হাড় মজবুত করতে। ভিটামিন কে তে ভরপুর খেজুর। হাড়কে মজবুত রাখতে বিশেষ ভূমিকা রাখে এই ভিটামিন কে, তাই হাড়ের স্বাস্থ্য রক্ষায় খেজুর খান। এছাড়া পক্ষাঘাত এবং সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অবসকারী রোগের জন্য খেজুর খুবই উপকারী। খেজুরে থাকা প্রোটিন আপনার পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেজুরের ক্যালসিয়াম শিশুদের মাড়ির জন্য খুবই উপকারী, তাই আপনার শিশুকে খেজুর খেতে উদ্বুদ্ধ করুন। নাম্বার টেন, গর্ভবতী মায়েদের জন্য। গর্ভবতী মায়েদের জন্য খেজুর আইডিয়াল ফুড। এ সময় গর্ভবতী মায়েদের শরীরে অনেক দুর্বলতা কাজ করে।
খেজুর মায়েদের শরীরের এই দুর্বলতা কাটাতে অনেক সাহায্য করে এবং ডেলিভারির পর মায়েদের অতিরিক্ত রক্তপাত বন্ধ করতেও খেজুর সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া মায়ের বুকের দুধ বৃদ্ধিতে খেজুর কাজ করে। নাম্বার 11, রুচি বাড়াতে। রুচি বাড়াতে খেজুরের কোনো তুলনা হয় না। অনেক শিশুরা তেমন একটা খেতে চায় না, তাদেরকে নিয়মিত খেজুর খেতে দিলে মুখের রুচি ফিরে আসবে। ভিউয়ার্স, খেজুরের নানান গুণের কথা শুনে যদি সকাল বিকাল খেজুর খাওয়া শুরু করেন তবে বিপদ আসতে খুব বেশি দেরি হবে না, কারণ কিছু ক্ষেত্রে খেজুর খাওয়ার অপকারিতাও আছে। এবার জেনে নিন খেজুর খাওয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করবেন। নাম্বার 1, যাদের মাইগ্রেন বা প্রচণ্ড মাথা ব্যথার সমস্যা রয়েছে তাদের খেজুর না খাওয়াই ভালো, কারণ ছোট মিষ্টি এই খেজুরে ড্রামিন বলে যে উপাদানটি রয়েছে তা মাথা ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে। নাম্বার 2, মাত্র 4টি বা 100 গ্রাম খেজুরেই মিলবে প্রায় 277 ক্যালোরি। প্রচণ্ড মিষ্টি এই শুকনো ফল যদি বেশি খেতে থাকেন তবে ওজন যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। নাম্বার 3, যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্যও খেজুর খাওয়া ঠিক নয়, এক্ষেত্রে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। নাম্বার 4, যাদের ডায়াবেটিস এবং শরীরে পটাশিয়ামের পরিমাণ বেশি রয়েছে তাদের বেলায় ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খেজুর খাওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা মেনে অন্তত 2-3টি খেজুর যদি প্রতিদিন খান তবে অনেক রোগ ধারে কাছেও ঘেঁষবে না। খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকায় অনেক রোগ নিরাময় করা সম্ভব, সাথে আমাদের শরীরের প্রয়োজনীয় চাহিদাও মিটবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, টিপস ফর লাইফের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।